যে কুয়াকাটার সুন্দর যে আমরা যাত্রা পথে বিরতি নিয়েছি। আচ্ছা ভাই, এই জায়গাটার নাম কি? হ্যাঁ, বড়ই তোলা না? কোন উপজেলায় পড়ছে এটা? মুকসেদপুর না, এই গোপালগঞ্জ। আমরা গোপালগঞ্জ আছি, এখন যাত্রা পথে বিরতি নিয়েছি। আমরা সবাই সকালে হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করতেছি, দেখতে পাচ্ছেন সবাই সকালে। কলা কি গাছ লাগাই খাওয়ান লাগবো না? হ্যাঁ, এই যে জাহাঙ্গীর বলতেছে মিষ্টি কলা। কি বরিশালের ডাব না? বরিশালের ডাব, কুচি ডাব, বরিশালের কুচি ডাব খাবে কি ইমরান? তুমি ওকে ডাব খাওয়া নাকি? হ্যাঁ, লং জার্নিতে আসলে এই পানীয় জাতীয় জিনিস খাওয়া খাওয়া ভালো, তাই না? বেশি বেশি রসালো খাবার খাওয়া ভালো। বরিশালের ডাবে আসলে অনেক পানি দেখে বোঝা যেতেছে ভাই, কার্তিকে ভিজে গেছে পুরা বরিশালের ডাবে, প্রচুর পানি। আমরা এখন মদ্দাং হবজে আছি, যাত্রাপথে বিরতি। বরিশালের কি, বরিশালের ডাব কি অনেক মিষ্টি নাকি? হ্যাঁ, অনেক মিষ্টি। বরিশালের তন্দুর রুটিও নাকি অনেক ভালো, গরম গরম গরুর মাংস তন্দুর রুটি। সবাই সবাই তো বিসমিল্লাহ বলে রয়েছেন নাকি, খাইতাছেন? সবাই বিসমিল্লাহ বলে খাবার শুরু করেন। আমরা কুয়াকাটা চলে এসেছি, দেখতে পারতেছেন আমাদের গাড়ি জাহাঙ্গীর নেমে পড়ল। আমরা কুয়াকাটা একবারে সমুদ্রের পাড়ে এসে অবস্থান করতেছি, হোটেল গ্র্যান্ড সাফা ইন এখানে যাচ্ছি আমরা। হোটেলগুলো অনেক সুন্দর, সিমসং। এখানে অসংখ্য হোটেল আছে। এই যে আমাদের এখান থেকে সামনে বরাবর সি বিচ, দেখতে পারতেছেন অসংখ্য বাইক নিয়ে যাচ্ছে, কারণ এখানে বিভিন্ন ঝাউবন, এরপর বিচ, রিসোর্ট, বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য এই বাইক ব্যবহার করা হয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে এসেছি কুয়াকাটা সমুদ্র সৈকতে। সাগরকন্যা কুয়াকাটা কেমন দেখতে? অসাধারণ, একটু ভালো লাগতেছে। অসাধারণ, সাগরকন্যা কুয়াকাটা দেখতে আসছি আমরা নাকি? হ্যাঁ, এখান থেকে তো সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোটাই দেখা যায়, তাই না? অসংখ্য লোক একবারে ভোরবেলায় চলে আসছে এখানে। এই বোট গুলো দিয়ে ওনারা এই বঙ্গোপসাগরে মাছ শিকার করে, এখন বাটার সময়, এর জন্য এগুলা উপরে উঠে রেখেছে মাছ ধরে, পরবর্তীতে আবার নিচে পানিতে নামিয়ে নিয়ে আসবে। কিছুক্ষণের ভিতরে সূর্যটা লাল হয়ে উপরের দিকে উঠবে, হাজার হাজার লোক সূর্যোদয় দেখার জন্য ছুটে চলে যাচ্ছে, আমরাও হেঁটে হেঁটে যাচ্ছি। সাঁতার তুলতেছ নাকি? এগুলা কি তোমাদের কয় টাকা ঘন্টা নেও? 1 ঘন্টা 40 টাকা। এখানে বসলে কি 40 টাকা দিতে হইব? কেন ফি 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 বসতে পারুম না? এই যে ফোটাই বলছে সত্তা। কুয়াকাটা সমুদ্র সৈকতের যে ঘূর্ণিঝড় সিডর এগুলা যে আঘাত হানছে, সেগুলার চিহ্ন হিসেবে এই গাছগুলা উপড়ে গেছে, দেখতে পারতেছেন। বিশাল বড় বড় তাল গাছ, নারকেল গাছ, এমনকি অনেক বড় বড় গাছগুলা উপরে পড়ে আছে। যারা রিল্যাক্সে একটু সময় কাটাতে চান তারা এখানে আসতে পারেন, এই কুয়াকাটা সমুদ্র সৈকতে। ক্লান্ত হয়ে গেছে, স
সবাই ক্লান্ত রুমে, রুমটা কিন্তু অনেক সুন্দর, এসি করা রুম আমাদের, এলইডি মনিটর। কে তোর ঘোড়ার নাম কি? হ্যাঁ বাট তোমার ঘোড়ার নাম কি? সিংহ। কেউ যদি ঘোড়ায় চড়তে চান ঘোড়ায় চড়তে পারবেন কি? আলী ভাই ঘোড়ায় চড়বেন নাকি? সাগর কন্যা কুয়াকাটায় এসে লোকে লোকে লোকারণ্য হয়ে গেছে নাকি? চলেন তাহলে আমরা আজকে একটু ঘুরে ঘুরে দেখি কি কি আছে। আমরা ভেনেচুরে তাহলে কয়টা স্পট দেখবো ভাই? আটটা। কুয়াকাটা আটটা স্পট আমাদের এই বেনালা ভাই ঘুরে দেখাবে। আমাদের মাথা পিছু উনি 100 টাকা করে নিবে। দেখা গেছে পায়ে হেঁটে যাওয়া কষ্টকর পার্লোর ভিতরে, এর জন্য আমরা ভ্যানে করে যাচ্ছি। এই যে পিছনে আর একটা ভ্যান আছে আমাদের সঙ্গী। আমরা এখন লাল কাঁকড়ার চরের দিকে অগ্রসর হচ্ছি। দেখতে পারতেছেন একবারে সমুদ্র সৈকতের তীর ধরে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের গাড়িটা পাল্লো যাচ্ছে গেছে। এটা হচ্ছে জিনুক বীচ। জিনুক বীচ বলার কারণ হচ্ছে এখানে জিনুক পাওয়া যায়। এখন বাটা পড়েছে, এর জন্য পানি অনেক দূরে সরে গেছে। পাশে জিনুক বীচ, এমনকি আমরা সামনে তিন নদীর মোহনা এবং কি ঝাউবন একদিকে যাচ্ছি। আমাদের ও যে দূরে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে সুন্দরবনের পূর্ব অংশ। ওইটা দূরে যে গাছগুলো দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ওইটাই সুন্দরবন। 100 টাকার বিনিময়ে আপনারা কুয়াকাটা আসার পরে এই ভ্যানে করে আপনাদের এই পুরো সব স্পট গুলা ঘুরে ঘুরে বাইরা দেখাবে। ওর উপর দিয়ে প্রচুর পরিমাণে ঝিনুক পড়ে আছে, সাদা সাদা দেখা যাচ্ছে অসংখ্য। দেখতে পাচ্ছেন ভ্যানে করে 4টা কাঁকড়া যাইতেছে। আমরা এখন লাল কাঁকড়া শিকারে যাব। আমরা চলে এসেছি, এটা হচ্ছে তিন নদীর মোহনা বলে, তিনটা নদীর মোহনা এটা। এখানেই এই যে বর্ডার দিয়ে দিয়েছে, এটার ভিতরে ঢোকা নিষেধ। কারণ হচ্ছে এই এদিক দিয়ে অসংখ্য যে লাল কাঁকড়া তারা বংশ বিস্তার করার জন্য এই উপরে চলে আসে। এর জন্য লাল কাঁকড়া, এমনকি পাশ দিয়ে হচ্ছে ঝাউবন। দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ঝাউ গাছ, অসংখ্য হাজার হাজার ঝাউ গাছ, ঝাউবন, লাল কাঁকড়ার বীজ। এগুলা কি খাওয়া যায় নাকি? না দেখায় না। লাল কাঁকড়া নিচে এসে লাল কাঁকড়া ধরে খেয়ে ফেলতেছে। ফরমালিন মুক্ত একমাত্র ডাবি আছে, তাই না? ডাবের যে টেস্ট কি কুয়াকাটার টেস্ট আছে তো ডাবে? অবশ্যই আছে।
ইমরানে দুইটা চেয়ার ভাড়া করলো এক ঘন্টার জন্য, 80 টাকা নিয়েছে। এখান থেকে বসে সুন্দর বাতাস এবং প্রাকৃতিক যে সমুদ্র সৈকতের সৌন্দর্য সেটা উপভোগ করবে। কে কুয়াকাটা 100 নাকি? কুয়াকাটা 100, এই যে কুয়াকাটা 100 হয়ে গেল। কুয়াকাটা আসছি আর সামুদ্রিক মাছ খাবো না তা তো হয় না। আমরা একটা ভালো একটা হোটেলে আসছি, এখানে সামুদ্রিক মাছ পাওয়া যায় সব ধরনের। আমরা রূপচাঁদা এমনকি পুরাল মাছ নিয়েছি, সাথে আরও অনেক পদের মাছের ভর্তাও আছে আমাদের সাথে। কোনটা কোনটা টেস্ট দিচ্ছি ভাই, রূপচাঁদা না পুরাল? না না, আপনি বলেন কোনটা টেস্ট পুরাল ভালো, পুরাল না পুরাল মাছই নাকি টেস্ট দিচ্ছি ভাই বলতেছি।